আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য তো অবশ্যই সবাই দেখবেন এবং ট্রাই করবেন তো ফার্স্ট আমি একটা মুরগি নিয়ে নিয়েছি সেটা ধুয়ে লবণ মাখিয়ে নিলাম এখন আমি এখানে জয়টি দুটো এলাচ টুকরো দারচিনি হাফ চামিচ শাহিজিরা গোলমরিচ নিয়ে নিয়েছি সেটা আমি হালকা তেলে গুড়ি করে নিব গোলমরিচ আমি পদের নিয়েছি ছাদা একটা কালো তারপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা বাদাম ও কাজু বাদাম টুকরো করে এটা আমি এখন একটু দুধ দিয়ে ব্লিন্ড করে নিব যেহেতু আমি বিরিয়ানির কোনো মশলা ইউজ করতেছি না সো আমি একটু এগুলাই নিয়ে নিচ্ছি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটা রান্না করতে পারবেন তো আমি দুপুর চাল নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে নিয়ে ছাঁকনিতে রেখে দিব যাতে চালটা ঝরঝরা হয় এবং পানিটা ঝরে যায় তো চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি একটা ছাঁকনিতে চালটাকে রেখে দিব তারপর মূল রান্নায় চলে গেলাম এখানে আমি একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটুকটো দারচিনি দুটা এলাচ এবং দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ এগুলো একটু হালকা ভাজি হয়ে আমি এখানে মশলা অ্যাড করবো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি নতুন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এখানে আমি দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দেড় চামচ করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনো যে উপকরণগুলো আমি টেলে নিয়েছিলাম সেটা গুড়ি করে দিয়ে দিলাম আর এখানে দিবো পেঁয়াজ বৃহস্ত বাদাম বাটা তখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা অবশ্যই সুন্দর করে ভালো করে কষিয়ে নেবেন যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে দেন আমরা এখন দিয়ে দিব এখানে আরও কিছু মশলা এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ি এক চামচ থেকে কম দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সে সেরকমই দিবেন সমস্যা নেই আমি ঝাল কম খায় তো কমে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও এক চামচ টক দই তা দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলায় তেল উঠে আসলে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মাংসর ভিতরে মশলা ঢুকে তারপর আমি পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয় তো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় এই তো মাংসটা রেডি তেল বের হয়ে এসেছে এখন আমি চালটা দিয়ে দিলাম চালটা মাংসের ভিতর দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় এখানে আমি দুই পট চালের জন্য চার পট পানি দিয়ে দিয়েছি সাতের ভিতর একটু দুধ দিয়ে দিয়েছি যাতে বিরিয়ানির টেস্টটা ভালো আসে তো আমি দিয়ে দিলাম চাল কষানো হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি পানিতে জাল উঠলে লবণ চেক করব এবং কতটুকু লবণ দিতে হবে পানিটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন আপনার পানিটা হচ্ছে লবণ লাগলে একটু টান টান লবণ লাগলে বুঝবেন বিরিয়ানিতে পারফেক্ট লবণ হবে তো আপনার এই পর্যায়ে পানিটা একটু চেক করে নিয়ে লবণটা দিয়ে দিবেন আমি পানিটা চেক করে লবণ দিয়ে দিলাম আমার সব রান্নায় রব লবণ পারফেক্ট হয় কম বেশি হয় না আলহামদুলিল্লাহ তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বিরিয়ানিটা আমার রেডি মাঝে মাঝে আপনারা নেড়ে চেড়ে দিবেন এখন আমি এক চামিচ ঘি অ্যাড করলাম ঘিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে হয়ে গেল আমার সহজভাবে চিকেন বিরিয়ানি আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা খেত মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অবশ্যই